28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গণপরিবহনের নতুন দিগন্তের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন মেট্রো রেলে চড়ে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত যাবেন এবং সেখান থেকে আবার আগারগাঁও আসবেন বলে কথা রয়েছে। আর দেশের প্রথম এই ট্রেনটির চালক হবেন একজন নারী চালক। পরদিন 29 ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য চালু হবে এই রেল। আগেই জানানো হয়েছে প্রথম ধাক্কাতেই পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কেমন হবে প্রথম পর্বের যাত্রা? উত্তরা থেকে আগারগাঁও চললেও প্রাথমিকভাবে মেট্রো রেল অন্য স্টেশনে থামবে না। প্রথম 3 মাস চলাচল করবে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, বন্ধ থাকবে সপ্তাহে একদিন। যাত্রীরা অভ্যস্ত হলে বাড়বে ট্রিপের সংখ্যা। 26 মার্চ পূর্ণাঙ্গ অপারেশনে যাবে ঢাকা মেট্রো রেল। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিক পরিকল্পনায় দিনে সর্বোচ্চ 4 ঘন্টা ট্রেন চালানো হবে। একদিনে ট্রেনের সর্বোচ্চ 200 যাত্রী চলাচল করবে। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও সরাসরি সার্ভিস দেবে MRT 6। আপাতত থামবে না আর কোনো স্টেশনে, যদিও প্রতি 7 বা 10 দিন পরপর বদল হবে পরিকল্পনা। সবকিছু নির্ভর করবে যাত্রী চাপ আর অভ্যস্ততার উপর। তবে সব পাঠ চুকিয়ে 26 মার্চ পূর্ণাঙ্গ অপারেশনে যেতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। বাণিজ্যিক যাত্রায় প্রথম দিন থেকেই স্টেশনে মিলবে MRT পাস। মেট্রো রেলের প্রতি ট্রেনে 6টি কোচ থাকছে। এর প্রতিটিতে বসার ব্যবস্থা আছে 54 জনের। সব মিলে একটি ট্রেনে বসে যেতে পারবে 306 জন যাত্রী। মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ 2308 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রতিটি ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 100 কিলোমিটার। তবে ট্রেন কোন স্থানে কত গতিতে চলবে সেটা ঠিক করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য 7টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ডিএমপি পুলিশ। ডিএমপির 7 নির্দেশনায় বলা হয়েছে, 1. কোনো ভবন বা ফ্ল্যাটে 29 ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না। 2. কোনো বাণিজ্যিক ভবনে 28 ডিসেম্বরে নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না। 3. 28 ডিসেম্বর মেট্রো রেল সংলগ্ন কোনো ভবনের বেলকনি বা ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না। 4. ওই সব এলাকার ভবন বা ফ্ল্যাটে ওই দিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না। 5. মেট্রো রেল সংলগ্ন কোনো ভবনের বাণিজ্যিক এলাকার বা আবাসিক হোটেলে 28 ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না। 6. আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে তা 25 ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে। 7. মেট্রো রেলের 2 পাশের সব ব্যাংক বা ATM বুথ 28 ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। মেট্রো রেলের কোনো পিলার বা মেট্রো রেলের কোনো স্থাপনায় পোস্টার লাগানো থেকে বিরত থাকি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।